হ্যালো বন্ধুরা, আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অসাধারণ একটি রেসিপি বা খুবই মজার একটি রেসিপি। মাছ তো অনেকে অনেক রকম করে ভাজা করে খেয়েছেন, তো বন্ধুরা এরকম করে মাছ ভাজি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে, সবাই খুবই পছন্দ করবে, খুবই নতুন একটি রেসিপি। তো চলুন বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখে নেন। এই মাছটা আমি ভাজি করব, মাছটা খুবই টাটকা একটি মাছ, তো এটাকে সিলভার কাপ বলে না বেরগেট বলে আমি সঠিক জানি না, তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমাদের খেতে যে পরিমাণে মাছ লাগবে আমি সেই কয়টা পিস নিয়েছি, তো মাছগুলো ভাজি করব। তার জন্য দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আমি মাছগুলোতে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব যাতে মাছগুলোর সব অংশতে মশলাগুলো লেগে যায়, তো সেরকম করে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো কথা বলতে বলতে মাছগুলো মাখানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি কীরকম করে মাছগুলো মাখিয়ে নিলাম। এখন মাছগুলো আমি ভেজে নেব। আগে থেকে আমি তেল হিটে রেখেছিলাম, তো তেলটা পুরোপুরি হিট করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেলগুলো পুরো হিট করে নিতে হবে, তারপর যখন মাছগুলো দেওয়া হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিতে হবে যাতে মাছগুলো পুড়ে না যায়। আমি মাছগুলোর মধ্যে একটি পেঁয়াজ দিব, তার জন্য পেঁয়াজটা ভুজরি করে নিয়েছি। এখন আমি মাছ ভাজা যে বাসনটা ছিল ওর মধ্যে পেঁয়াজগুলো মাখিয়ে নিচ্ছি, তো এটা অপশনাল, মাখাতেও পারেন না মাখাতেও পারেন, তো আমি এখানে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো মাখাতে মাখাতে মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি সবগুলো মাছ উল্টিয়ে দিব আর এই পিঠটা ভালো করে ভেজে নেব। তো মাছগুলো উল্টে দেওয়ার পর মাঝখানে যে মাছ ভাজার তেলটা আছে সেটা মধ্যে আমি কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর মাছগুলো ছড়িয়ে দিয়েছি। মাছগুলো লাহে লাহে হেঁটে হেঁটে হয়ে যাবে, তো মরিচগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে কালো কালো হয়ে যায় সেরকম করে। আর মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছু তেল অ্যাড করে দিলাম, তেলটা কম ছিল সেই জন্য। এখন আমি মাছের যে অংশটুকু আছে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো লাহে লাহে হিটে হিটে সিদ্ধ হয়ে যাবে। তো চুলার আঁচটা আমি খুবই অল্পতে মাছগুলো ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি লাহে লাহে করে পেঁয়াজগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সেরকম করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কীরকম করে মাছগুলো পেঁয়াজগুলো মরিচগুলো ভেজে নিচ্ছি, তো এরকম করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো পেঁয়াজগুলো খুবই ভাজার দরকার নাই, তো কিছুটা পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি আর মাছগুলো রেখে দেব। মাছগুলো আমি আরও অল্প কড়া করে ভেজে নেব সেই জন্য। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভর্তা বানিয়ে নেব, তার জন্য মরিচের ওপরে নুন দিচ্ছি। নুন দিয়ে এখন ভালো করে ডোলে নেব, ডোলে আমি পেঁয়াজগুলো ভালো করে ভর্তা বানিয়ে নেব। এরকম করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে মাছ ভাজার সাথে। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখুন মরিচগুলো ডোলা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো কালারটা খুবই সুন্দর একটা কালার এসেছে, তো এরকম করে ভালো করে ভর্তাটা বানিয়ে নিলাম। বানানো হয়ে গেছে ভর্তাটা, দেখুন এরকম হয়ে গেছে। তো বন্ধুরা আমার রেসিপিটি আজকে এখানেই শেষ। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।